নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও ঠাকুরের আশীর্বাদে বেশ ভালোই আছি। আজকে হচ্ছে জুলাই মাসের 20 তারিখ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যোগা ক্লাসে গিয়েছিলাম। যোগা ক্লাস থেকে এসে আমি এক গ্লাস লেবু জল খেয়েছি। আর এখন আমি না আমাদের বাড়ির সামনে, মানে বাড়ির মধ্যে যে আমরা কুমড়ো শাক লাগিয়েছিলাম, সেই কুমড়ো শাকটা দেখলাম বেশ বর্ষা ছিল না, ভালোই বেড়ে গিয়েছে। তো অনেক গাছের ডগ বেরিয়েছে, সে ভাবলাম যে আজকে একটু কুমড়ো শাক রান্না করব, বাবাও বলছিল। তো সেই কারণে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের গাছের জিনিস কাটতে কার ভালো লাগে বলুন তো, দারুণ লাগছে আমার কিন্তু। তো এখন কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি, কুমড়ো শাক রান্না করবো, আর দেখি কী রান্না করা যায় আজকে। তো সেটাই ভাবছি। তারপরে ভাবতে ভাবতে না বাড়ির সামনে দিয়ে না আমাদের হচ্ছে মাছ যাচ্ছিলো, বাড়ির সামনে দিয়ে এখন প্রায়ই মানে মাছ যায়। তো ভাবলাম একটু মাছ কিনি। তো এই যে এখানে হচ্ছে আমরা না তেলাপিয়া মাছ কিনেছি, দেখলাম তেলাপিয়া মাছগুলো বেশ জ্যান্ত ছিল আর বেশ ভালো ছিল। সো সেই জন্য তেলাপিয়া মাছ কিনে ছাড়িয়ে রাখলাম কেটে। আর আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে ওটস, আমি সমস্ত রকম ফল দিয়ে ওটস খাচ্ছি সকালবেলায়, এখন আমার এটাই টিফিন। এই যে সকালের ব্রেকফাস্ট নিয়ে হাজির, এখন খাবো হচ্ছে ওটস। আর ওটসের মধ্যে আমি দুধ মিশিয়েছি আর তার সাথে কলা আর বেদানা নিয়েছি। তো ডেলি এখন আমি সকালবেলা ব্রেকফাস্টে ওটসটাই খাচ্ছি। তো এখন একটুখানি ফোন দেখবো আর ওটসটা খাবো, তারপরে স্নান করে তারপরে বাকি কাজ। আমার রান্নাঘরে টিফিন করা হয়ে গেছে, আজকে রান্না করছি। মাছ নিলাম, মাছ কেটেছি, তো মাছের ঝাল করব সিম্পল একটা। আর বাড়িতেই আমাদের কুমড়ো গাছ বসিয়েছিলাম, তো সেই কুমড়ো গাছের ডাঁটা কাটা হয়েছে, তো সেই কুমড়ো শাকের চচ্চড়ি। আর মেয়ের জন্য একটা আলাদা যে বাটা মাছ নেওয়া হয়েছিল, মেয়ের জন্য আজকে সিম্পল একটা পাতলা ঝোল করে দেবো। তো ঝোল ভাত খাওয়াই ওকে আমি, এখন একটু একটু করে মাছ, এক টুকরো মাংস, তবে ডিমটা এখন খাওয়াই না, কারণ বাচ্চাদের ডিমটা খাওয়ালে না ওরা সহ্য করতে পারে না আর কি। তো বড়রাই আমরা সহ্য করতে পারি না, তাই ওকে ডিমটা দিই না এখনো পর্যন্ত, কারণ একদিন ডিম খাইয়ে ওর প্রবলেম হয়েছিল, ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছিলো, খুব বমি করেছিল। তো তারপর থেকে ডিমটা এখনো দিই না। মাছ আর মাংসটাও কিন্তু খুব ভালো খায়, মাছও ভীষণ পছন্দ করে, ওর জন্য আমি আলাদা করে মাছ কিনে আনি। তো এই সিম্পল রান্না করছি, তো রান্নাটা চটপট করে নি, ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। কুমড়ো শাকের চচড়িটা বসিয়ে আমি চলে এসেছি আমার ঘরে, যে আসবাবপত্রগুলো আছে সেগুলো একটুখানি মোছামুছির কাজ করে নিচ্ছি। আপনাদেরকে তো আগেও বলেছি আমার যে ঘরের, আমার যে সংসারে যে যাবতীয় জিনিসগুলো আছে দেখতে পান, সেগুলো আমার খুব প্রিয়, আমার খুব শখের, কারণ অনেক কষ্ট করে একটু একটু করে সঞ্চয় করে আজকে এই জিনিসগুলো কেনা। আমার বিয়ের প্রথম বছর থেকেই আমি কোনো সময় বসে থাকিনি, কোনো না কোনো সময়ে কোনো না কোনো কাজ করেই গিয়েছি। টিউশন পড়ানো থেকে শুরু করে সেলাইয়ের কাজ, বাড়ি বাড়ি গিয়ে কসমেটিক বিক্রি করা, জামা কাপড়ের ব্যবসা, আবার কখনো জব করা, আর এখন তো ইউটিউব। একটু একটু করে উপার্জন করে আজকে এই ঘরটাকে সাজিয়েছি। যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন এই ঘরটুকুনি ছাড়া আর কিছুই ছিল না। আজকে অনেক কষ্ট করে এই ঘরের জিনিসগুলো আমি কিনেছি, তাই তো আমি চাই না খুব সহজে এগুলো নষ্ট হয়ে যাক, তাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভালো করে রাখার চেষ্টা করি। সংসারে বিয়ে হয়ে এসেছিলাম, ভেবেছিলাম হয়তো এবার একটুখানি সুখের মুখ দেখব, কিন্তু কপালে না থাকলে যা হয়। তবে আমি আর সেগুলো নিয়ে ভাবি না, আমি আমার নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চাই, তাই কিন্তু নিজেই প্রতিনিয়ত চেষ্টা করে যাই কীভাবে কী করলে আমি আমার সংসারটাকে আরও সুন্দর করে তুলতে পারব। আমি খুব সঞ্চয়ী, ছোট থেকেই নিজের সেরকম শখ আহ্লাদ সেরকম কিছু রাখি না, তবে আমার পরিবার কিসে ভালো থাকবে, আমি সংসারটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেই চিন্তাটাই সবসময় করে গেছি। তাই তো হয়তো আজকে এই জায়গায় এসেছি।
তবে ভবিষ্যতে আমার এখনও অনেক কিছু করার বাকি আছে। আমার মেয়েদের ভবিষ্যৎ আমিই গড়ে তুলব। এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমি দিন রাত কাজ করতে থাকি। সারাদিন সংসারের কাজকর্ম করার পর রাত জেগে ইউটিউবের ভিডিও এডিট করা, দুটো পয়সা রোজগারের জন্য, কারণ আমার মেয়েদের ভবিষ্যৎ আমাকেই করতে হবে, এই দায়িত্বটা আমার মধ্যে আছে। সংসারটাকে আমাকেই চালাতে হবে, সেই দায়িত্বটাও আমার মধ্যে আছে, তাই তো প্রতিনিয়ত তাড়া করে বেড়াই। তাই আজকে এই সংসারটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে তোলার চেষ্টা করেছি, অনেক কষ্ট করে আজকে এই সংসারটাকে সাজিয়েছি। তাই আমি সুন্দরভাবে সবাইকে নিয়ে হয়তো আজকে একটু মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। জীবনে আরও অনেক কিছু করার বাকি আছে, আপনারা এরকম পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, তবেই না আমি জীবনটাকে আরও সুন্দরভাবে করে তুলতে পারবো। আজকে হয়তো আমি চেষ্টা করেছি বলে রান্না আমার কমপ্লিট, তো আমার অবস্থাটাও মানে প্রচণ্ড খারাপ। আর এই গরমে রান্নাঘরে ঢুকলে আমাকে আবার স্নান করতে হবে, তো এখন আরেকবার স্নান করবো, সকালবেলা একবার হয়ে গেছে, তো এখন ভাবছি যে আরেকবার, এত ঘেমে গেছি, আরেকবার একটু স্নান করে নিই। গরমে দু তিনবার স্নান করলে অসুবিধা হয় না,